পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাটের আদিতমারি উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। তিস্তার পানি কিন্তু গতকালের তুলনায় আরও বেশ 20 সেন্টিমিটার কমে গেছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু তিস্তা নদীর পানি রেকর্ড করা হয়েছে আজ 52.40 মিটার, অর্থাৎ গতকালকে থেকে কিন্তু 20 সেন্টিমিটার পানি কমে গেছে এবং সর্বোচ্চ গত 3 দিন আগে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা থেকে 25 সেন্টিমিটার উপরে উঠে গিয়েছিল পানি, সেই তারপর থেকে কিন্তু এখন কমতে শুরু করেছে। একই কারণে কিন্তু বন্যা কবলিত যেসব এলাকা সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। আমরা আদিতমারির বিভিন্ন এলাকায় ঘুরেছি, এই মুহূর্তে দেখছি যে কিছু ঘরবাড়িতে কিন্তু এখনও ঘরবাড়ি জলমগ্ন হয়ে রয়েছে এবং কিছু কিছু বাড়িতে লোকজন যারা পানি ওঠার কারণে অন্য স্থানে গিয়ে উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতি আসলে পানি হ্রাস পাওয়ার যে ধারাটি এটি অব্যাহত থাকলে হয়তো 2-1 দিনের মধ্যে এখানকার বন্যার যে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে এবং একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তবে গত মাসে একটি বন্যা কিন্তু এখানে হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু কৃষি বিভাগের হিসাব মতেই কিন্তু বিগত যে বন্যা তাতে প্রায় 250 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৎস্য সম্পদের কিন্তু আরও অনেক ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য পুকুর থেকে কিন্তু চাষের যে মাছ এই অঞ্চলে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অবমুক্ত হয়ে গেছে, যার কারণে কিন্তু মাছ চাষিদের কপালে হাত পড়েছে। তারা কিন্তু এই যে হাপিত্যেশ করছিল তারপরও কিছুটা সামলে ওঠার চেষ্টা করার পর দ্বিতীয়বারের এই বন্যা কিন্তু তাদের আবার ভাবিয়ে তুলেছে, বিপদসংকুল করে তুলেছে। এই এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড বলছে যে গত 3 দিনের যে বন্যা তাতে করে কিছুটা পানি নদীর পানি কমে আসতে শুরু করেছে, যার কারণে কিন্তু বন্যা পরিস্থিতির সমূহ উন্নতি হবে 2-1 দিনের মধ্যে, এমনটাই কিন্তু বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষ সর্বশেষ যে অবস্থাটি এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই ছিল লালমনিরহাটের আদিতমারি থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট।